নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে যাব, তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি হেডলাইন্স। কর্ণাটক বিধানসভার ভোট গণনার নাটকীয় মোড়, ম্যাজিক ফিগার থেকে সামান্য দূরে রয়েছে বিজেপি, এখন সরকার গড়বে কে সেটাই দেখার। যে কোনো সময় ভেঙে যেতে পারে বিজেপি আইপিএফটি জোট, এনসিকে করা বার্তা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। বড়মুড়া পাহাড়ে বিকল আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ট্রেন, যাত্রী দুর্ভোগ চরমে। জলাইবাড়ি ব্লকে বিএসসি চেয়ারম্যান নিয়োগের দাবিতে মঙ্গলবার দুই জায়গায় পৃথকভাবে জাতীয় সড়ক অবরোধ করল আইপিএফটি। ধর্মনগর ডিএম অফিসের কর্মসংস্কৃতি লাটে, জনগণ বিপাকে। এবার সংবাদ বিস্তারিত। কর্ণাটক বিধানসভার ভোট গণনায় নাটকীয় মোড়, ম্যাজিক ফিগার থেকে সামান্য দূরে রয়েছে বিজেপি। গোয়া, মণিপুর ও মেঘালয়ে কংগ্রেসের মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছিল বিজেপি, সেই অস্ত্রেই এবার কর্ণাটকে মোদীর দলকে ঘায়েল করতে কোমর বেঁধেছে কংগ্রেস। প্রথমে জাদু সংখ্যা পার করলেও বেলা গড়াতেই ভোট গণনা এগোতেই খানিকটা পিছিয়ে পড়ে বিজেপি। সূত্রের খবর, এই সুযোগে গেরুয়া শিবিরকে ঠেকাতে জেডিএস কে সমর্থন দিতে চলেছে কংগ্রেস। সূত্রের খবর অনুযায়ী কর্ণাটকের পরিস্থিতি নিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে কথা হয়েছে সে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম নবী আজাদের। সেখানেই স্থির হয়েছে বাইরে থেকে জনতা দল সেকুলারকে সমর্থন দেওয়ার প্রস্তাব দিতে চলেছে কংগ্রেস। বিজেপিকে রুখতে দেবগৌড়ার ছেলে কুমার স্বামীকেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবে তারা। কর্ণাটকের ভোট গ্রহণ হয়েছিল 222টি আসনে, ম্যাজিক ফিগার 112। 31টি আসন ইতিমধ্যেই জিতে গেছে বিজেপি, তারা এগিয়ে 74টি আসনে। আর মৌকা বুঝেই কোপ মেরেছে কংগ্রেস, বিজেপিকে রুখে দিতে মারলে হেরেও বাজিগর হবে কংগ্রেসেই। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। যে কোনো সময় ভেঙে যেতে পারে বিজেপি আইপিএফটি জোট, রাজ্যের বিভিন্ন স্থানে জোট সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সতর্ক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যে কোনো সময় ভেঙে যেতে পারে বিজেপি আইপিএফটি জোট, রাজ্যের বিভিন্ন স্থানে জোট সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শীঘ্র সন্ত্রাস বন্ধ না করলে জোট ভেঙে দেওয়া হবে বলে আইপিএফটি কে সতর্ক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের বিভিন্ন এলাকায় আইপিএফটি নানা ধরনের হুজ্জুতি, ঘেরাও এবং থানা দখলের মতো অপচেষ্টা শুরু করেছে। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব রাজ্যের রাজস্ব মন্ত্রী তথা আইপিএফটি প্রধান নরেন্দ্রচন্দ্র দেববর্মাকে ডেকে দুদিনের সময়সীমা ধার্য করে দিয়েছেন সন্ত্রাস বন্ধের জন্য, অন্যথায় জোট ছিন্ন করে দেওয়া হবে বলে নরেন্দ্রকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আগামী 20 মে আইপিএফটি নেতৃত্বকে দিল্লি ডেকে পাঠিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তবে সামগ্রিকভাবে জোট নিয়ে রাজ্যে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। বিভিন্ন রাজনৈতিক মহল সূত্রে জানা গেছে আইপিএফটির সঙ্গে বিজেপির জোট ভেঙে যাওয়া সম্ভাবনা দেখা দিয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় আইপিএফটি নানা ধরনের হুজ্জুতি, ঘেরাও এবং থানা দখলের মতো অপচেষ্টা শুরু করেছে। এই অবস্থায় রাজ্য বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কড়া বার্তা যথেষ্ট প্রাসঙ্গিক বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কল্যাণপুর বিধানসভা এলাকার উত্তর ঘিলাতলির বিনয় চমুনিতে জনজাতি মোর্চার শক্তি কমিটির উদ্যোগে মঙ্গলবার এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সমাজ শিক্ষামন্ত্রী সান্ত্বনা চাকমা এবং বিধায়ক পিনাকী দাস চৌধুরীর উপস্থিতিতে বিরোধী দলের মহিলা ভোটাররা বিজেপি দলে সামিল হন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা গড়ুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9:00 থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে ওদের মতো ওদের মজাগুলো আলাদা। আর ওদের পছন্দ অনুযায়ী আরএফএল রয়েছে নানা ডিজাইনের বাহারি হরেক রকম চেয়ার। আরএফএল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ওয়াশিং বোর্ড ঝক্কি ঝামেলাকে বিদায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ধলাই জেলা। শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বড় একটা ভুল হয়ে গেছে বউ। রশিদ, এত রাত একটা ভুল হয়ে গেছিল স্যার, এইবার শাইন লাগাই দিছি, আর এক ফোঁটা পানিও অপচয় হইব না। এক ফোঁটা পানিও নষ্ট হতে দেবো না। তাই সম্পূর্ণ লিক প্রুফ প্রযুক্তিতে আমরা তৈরি করেছি দারুণ সব ডিজাইনের শাইন বাথরুম ফিটিংস। শাইন, পানির অপচয় প্রশ্নই ওঠে না।
প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। পরিচয় সেই ছোট্টবেলায়, ঘরের ভেতর পুতুল খেলায়, বন্ধুত্ব সেখানে হয়েছে বড়, গিয়েছে সময়, স্মৃতিরা সব মনেতেই রয়েছে, বলেছিল আমাকে আমাকে সময়কে পেছনে ফেলে নীরব বন্ধু হয়ে এভাবেই বছরের পর বছর টিকে থাকে আরএফএল ইউপি ভিজিটর। সাক্ষী আমি শুরু থেকে শেষ পর্যন্ত, আরএফএল ইউপি ভিজিটর, সময়ের প্রতিদ্বন্দ্বী। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ারড্রপ। আরএফএল ওয়ারড্রপ, কাঠের বিকল্প, রেডিমেড ওয়ারড্রপ। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর। আগরতলা বেঙ্গালুরু হামসফর ট্রেন বিকলে যাত্রী দুর্ভোগ চড়বে। মঙ্গলবার সকালে আগরতলা থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু বড়মুড়ার ট্রেনেলের কাছে পৌঁছাতে হামসফরের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। মঙ্গলবার আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ট্রেনটি বিকল হয়ে পড়ে বড়মুড়া পাহাড়ে। এদিন সকালে আগরতলা থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। বড়মুড়া পাহাড়ে আসা মাত্রই ট্রেনের ইঞ্জিনে দেখা দেয় গোলযোগ। দীর্ঘ প্রায় চার ঘন্টা বড়মুড়া পাহাড়েই যাত্রী সহ আটকে থাকে ট্রেনটি। পরবর্তী সময় তেলিয়ামুড়া স্টেশন থেকে বিকল্প একটি ইঞ্জিন গিয়ে ট্রেনটিকে বড়মুড়া পাহাড় থেকে তেলিয়ামুড়া স্টেশনে নিয়ে আসে, কিন্তু তারপরেও দীর্ঘ সময় আটকে রাখা হয় ট্রেনটিকে, যার ফলে এদিন আগরতলা ধর্মনগর, আগরতলা শিলচর, শিলচর আগরতলা, ধর্মনগর আগরতলা সবকটি ট্রেনে চলাচলে হয় বিলম্ব। এর ফলে দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রী সাধারণকে। যাত্রীদের অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। তবে রেল কর্তৃপক্ষের উদাসীনতার ফলেই এদিন যাত্রী দুর্ভোগ চরমে উঠে। জঙ্গলে বসেছিলাম প্রায় এক ঘন্টা, সাড়ে চার ঘন্টা। আগরতলা থেকে ছাড়ার পর বড়মুড়া টার্মিনালে একটু আগে হঠাৎ করে ট্রেনটা দাঁড়ায় গেছে, অনেক কম, আর
চার ঘন্টা ঠিক হইয়া আবার এখানে আয়া আর কি বলবো, মানে ইঞ্জিন খারাপ আছে এতটুকু শুনেছি, আর কি বলবো। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। জুলাইবাড়ি ব্লকে বিএসসি চেয়ারম্যান নিয়োগের দাবিতে মঙ্গলবার দুই জায়গায় পৃথকভাবে একই জাতীয় সড়ক অবরোধ করল আইপিএফটির সমর্থিত কর্মীরা। ব্লকে বিএসসি চেয়ারম্যান নিয়োগের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল আইপিএফটির সমর্থিত কর্মীরা। মঙ্গলবার সকাল 6:30 থেকে একই দিনে দুই জায়গায় পৃথকভাবে জাতীয় সড়ক অবরোধ করলো আইপিএফটির সমর্থিত কর্মীরা। 38 জুলাইবাড়ি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অঙ্কীয় মুখ চৌধুরীকে জুলাইবাড়ি ব্লকের বিএসসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। এই নিযুক্তিকে মেনে নিতে পারছে না আইপিএফটি কর্মীরা। তাদের দাবি, এই ব্লকে তাদের মনোনীত পছন্দের লোককে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হোক। এরই প্রতিবাদে তারা সকালে জোলাইবাড়ির সাঁচিরামবাড়ির বাজার এলাকায় আগরতলা সাবরুম জাতীয় সড়ক অবরোধ করেন। অপরদিকে সাবরুম মহকুমার অন্তর্গত সাতচাঁদ ব্লকে তাদের পছন্দের লোককে বিএসসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করার জন্য সাবরুম মহকুমার অন্তর্গত শাখবাড়ি এলাকায় আগরতলা সাবরুম জাতীয় সড়ক অবরোধ করেন। আইপিএফটি কর্মীদের মূল দাবি, ত্রিপুরা রাজ্যে 41টি ব্লকে বিএসসি চেয়ারম্যান হিসেবে আইপিএফটি কর্মীদের নিয়োগ করতে হবে। আজকের এই পথ অবরোধের খবর শুনে ঘটনাস্থলে সাথে সাথে পৌঁছান দক্ষিণ জেলার পুলিশ সুপার জলসিং মিনা, শান্তিরবাজার মহকুমা শাসক অনিমেষ দেববর্মা, শান্তিরবাজার পুলিশের এসডিপিও নির্দেশ দেব, জোলাইবাড়ি ব্লকের বিডিও সুভাষ দত্ত, ডিসিএম রুদ্রদীপ নাথ সহ অন্যান্য আধিকারিকরা। দীর্ঘ 5 ঘন্টা অবরোধের পর আরক্ষা দপ্তরের কর্মীদের উদ্যোগে জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। অবরোধ 38 জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে এডিসি আমরা 10টা গাও সভা, তো 10টা এডিসি গাও সভার মধ্যে আমাদের আইপিএফটি মেজরিটি 10টাই বলেছিল, দুইটা আমাদের রিজাইন দিছে, ও বিজেপিও না আইপিএফটিও না। তো এখন আমাদের আজকে মূল দাবি হচ্ছে ব্লক চেয়ারম্যান জেনারেল থেকে দেওয়া হয়েছে আমাদের, তো এখন আমাদের আইপিএফটি থেকে বিএসসি চেয়ারম্যান আমাদের আইপিএফটির তে দেওয়ার জন্য আমরা আজকে রাস্তা অবরোধ। আমাদের এখানে ব্লক করার মেন উদ্দেশ্য হচ্ছে রাজ্যের 57টা ব্লক, 58টা ব্লকের মধ্যে 41টা ব্লক বিএসসি চেয়ারম্যান হয়, যেটা আমাদের আমরা সবাই জানি মেজরিটি ভারতের সংবিধান অনুযায়ী সম্পূর্ণ ব্যক্তিগত সফরে কৈলাস শহরের আসলেন সস্ত্রীক ভারতীয় নেভি প্রধান সুনীল লাম্বা। মঙ্গলবার ঊনকোটি জেলার ফটিকরায় আসাম রাইফেল এর হেলিপ্যাডে নেমে সোজা চললেন ঊনকোটি পরিদর্শনে। ভারতীয় নেভির প্রধান সুনীল লাম্বা সস্ত্রীক অনুগুটি পরিদর্শন করেন মঙ্গলবার। এদিন সকালে ফটিকরায় স্থিত আসাম রাইফেলস ক্যাম্পের হেলিপ্যাডে নেমে সেখান থেকে সোজা চলে যান অনুগুটিতে। দীর্ঘ সময় তিনি সেখানে কাটান, তবে তার এই সফর ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। যদিও পরবর্তী সময় সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, অনুগুটি দেখে আমি অভিভূত, ভারতবর্ষে এত সুন্দর দর্শনীয় স্থান রয়েছে তা আমি না আসলে দেখতে পারতাম না, এমনকি বিশ্বাসই করতে পারতাম না। সাইট লাইক দিস এক্সিস্টেড অ্যান্ড হোয়াট এভার লিটল ওয়ার্ক হ্যাজ বিন ডান টু শো কোয়েজ অ্যান্ড প্রিজার্ভ ইট ইজ নাইস, উই ক্যান ডু আ লট মোর। ইয়েস স্যার, উই আর ট্রাইং স্যার। সো অদারওয়াইজ ইটস আ ফ্যাসিনেটিং পিস অফ ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রি সো ওয়ান থিং স্যার, ডু ইউ সি দ্য এপিক চ্যানেল? ওয়ান এপিক চ্যানেল ইজ দ্য হিস্টোরিক্যাল চ্যানেল। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
ধর্মনগর থানার পূর্ব হরুয়া গ্রামের বাসিন্দা মন্দি মিয়ার ছেলে রহস্যজনকভাবে আত্মহত্যা করে। কি কারণে সে আত্মহত্যার পথ বেছে নেয় তা ধর্মনগর থানার পুলিশ তদন্ত করে দেখছে। তার মার একটা লিখিত কমপ্লেন, আপতেরা বেগমের ওনার ছেলে ওই ঘরের বাসভবনে একটা বিমের সাথে ওই গামছা দিয়ে সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তো ওই ঘটনার ইয়ে মূলে ইনফরমেশন মূলে আমরা গেছি, গিয়ে তো আমরা দেখতে পাইলাম যে সত্যি যে গামছা দিয়ে ইয়ে ঘরে আছে, ওই লটকাইয়া আছে। এরপরে আমরা প্রসিডিওর মতে আমরা কাছে করলাম, এরপরে ওই টিএম অ্যারেঞ্জমেন্টের লেগে আমরা না আমি অন্য কোনো আসলাম কই আসলাম, আমি আসলাম সরাইবাড়ি ফুলবাড়ি সুরাইবাড়ি। আপনি কী করেন? আমি কাজ করি দিনমজুর দিনমজুর। আচ্ছা, আপনার নাম? মানদু মিয়া। আচ্ছা, যে মারা গেছে তার নাম কী? তারা গেছে আমার ছেলে। আমার ছেলের নাম কি? নূর মিয়া। কত নম্বর ছিল? হইল 3 নম্বর। গেছে কালকে তাই নিয়ে সকাল টাইমে। এখানে নাম কি? নূর মিয়া। নূর মিয়া বাসা বলি আর কোন জায়গায় বাসা? নদীয়াবাড়ি স্টেশনের লগে পূর্ব হলো। পূর্ব হলো এইখানেও গেছেন পরে আমি তো ডেলি ঘুমাই, দরজা লাগাই ঘুমাই। তাহলে একটু মনের দর দর করে আর কি সবসময়। যে তাই করো দরজা লাগাই ঘুমাইছে থানবাড়ি থানবাড়ি। তার মারও বলছি তুমি ডাকছো না ঘুমা, আমি আজকে রাত্রে ঘুমাইছি না, তার রাতে আমার ঘুম লাগছে না, আমি ঘুমাইনি করে শুয়ে ঘুমাইছে। বাড়ি দেখে দেখে আছে মার একটা বাগ্নি আছিল, ছোট্ট একটা বাগ্নি বাগ্নি আসলেও নাই বাড়ি। তুমি তার পেও ছোট বোনের নাম? ছোট বোন। তোমার নাম? ইসমাইল উদ্দিন। আচ্ছা, হ্যাঁ খাম কিতা করতো? খাস খাম খাম পা যেটা তো বেঙ্গালুরু থাকতো, কিতা খাম বেঙ্গালুরু বই রাজ্যে থাকতো। হ্যাঁ। আচ্ছা, কতদিন হয়েছে মানে এখান থেকে আইসে? এখান থেকে আইন যায়নি তো মানে ওখান ই কিস্তে যে আইসেন তাই নিয়ে ই কিস্তে দুই তিন মাস হয়েছে। আচ্ছা, নূর মিয়া যে তাই না বয়স কত হইব? বয়স কত হইব? 30। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা গুরু। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত RFL, এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। RFL এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজম নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR pipe, UPVC push pipe, UPVC thread pipe, UPVC filter, UPVC fittings, HDPE coil pipe, ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। আয়ুর্বেদিক চিকিৎসা
এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকেই আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 মিনিট পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা, এখানেই হাসি, আনন্দ, অভিমান, রাগ, দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না, ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। মেটাল বা কানাডিয়ান ওকের উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দের টি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। কে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। 1882 সালে এই দিনে বৈজ্ঞানিক রবার্ট কক যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন, যার ফলে পরবর্তী সময়ে এই রোগের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়েছে। যক্ষ্মা রোগ একটি সংক্রামক ব্যাধি। এই রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়, কিন্তু যক্ষ্মা রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। এই রোগ নিয়ন্ত্রণের লক্ষ্যে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও সংশোধিত জাতীয় যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি চালু রয়েছে। রয়েছে বিনামূল্যে যক্ষ্মা রোগ শনাক্তকরণের ব্যবস্থাও। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। এই কর্মসূচি সার্থক রূপায়ণ করতে স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি দরকার জনসাধারণের সক্রিয় সহযোগিতা। যক্ষ্মা রোগ প্রতিরোধে এবং যক্ষ্মা রোগে আক্রান্তদের সঠিক চিকিৎসা গ্রহণের বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার বিনম্র অনুরোধ জানাচ্ছি। যক্ষ্মা রোগ প্রতিরোধে শিশুর জন্মের সঙ্গে সঙ্গে বিসিজি টিকা অবশ্যই দিন। কাশি হলে থুতু ও কফের পরীক্ষা করিয়ে নিন। মনে রাখবেন, যক্ষ্মা রোগ নিরাময়যোগ্য। ডটস পদ্ধতিতে চিকিৎসায় যক্ষ্মা রোগ নির্মূল হতে পারে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ছোট কিংবা বড় সব প্ল্যান কে সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে।
এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। রে বেটা লস্কর, চেয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর? শুধু কেদারা নয়, একই আমারও যে কবিতা বেরোয়। আনিব আর ফেলে রয়্যাল চেয়ার, বসিলে ঠিকই কবিতা। না না, কবিতা সে তো আমার নিজের প্রতিভা। শরীর কবিতা আরো বিকশিত হলো, তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো। ওরে বেটা লস্কর, চেয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর। আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। ছোটখাটো ছেলে মানুষিতে ডুবে যাওয়া যখন তখন, দুটি মন না জানে কখন দুই থেকে হলো একজন, এলোমেলো মনে যখন তখন কেন ওঠে ঝড় জানি না। জাগবো এ যাক সময়ে যত, ঠিক তোমার আমার মতো প্রথম দিনের মতো। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। ফিরে এলাম বিরতির পর। ধর্মনগর ডিএম অফিসের কর্মসংস্কৃতি লাটে। জনগণ পিআরটিসি এর জন্য সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও বেলা ১১টা ঘুম ভাঙলো দপ্তরের কর্মীদের। ধর্মনগর ডিএম অফিসের কর্মসংস্কৃতি সম্পূর্ণ লাটে। মঙ্গলবার জনগণের ক্ষোভের মুখে পড়ে প্রায় বেলা ১১টায় পিআরটিসি সেকশনের দরজা খুলে দেন খোদ জেলার অতিরিক্ত জেলাশাসক। জানা যায় এদিন সকাল ৬টা থেকেই দপ্তরের সামনে লাইন দেয় সাধারণ মানুষ, কিন্তু বেলা ১১টা বাজলেও দপ্তরের কর্তাদের ঘুম ভাঙেনি। পরবর্তী সময় দপ্তরের কর্মচারীদের হয়ে সাফাই গাইলেন মহকুমা শাসক রাজেশ দাস। বললেন কর্মচারীরা ছুটিতে ছিল, তাই পরিষেবা দিতে দেরি হয়ে গেছে। তিনি আরো বলেন রোজ জনগণকে ৭৫টা টোকেন দেওয়া হয় পিআরটিসি নেওয়ার জন্য, কিন্তু এদিন দেরি হওয়ায় ১৫০টি টোকেন দেওয়া হবে। একদিকে যখন অফিসে কর্মসংস্কৃতি সুন্দর করার কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন ধর্মনগর ডিএম অফিসের কর্মসংস্কৃতি রসাতলে। এই মাসের মধ্যে তিন দিন আছে, একদিন আমি সারাদিন ধরিয়া রোগ গেছে বলে অনুরোধ করছি স্যার, আমার দিয়া যাক। আমি রোগী, আমি রোগ দেখাইতে গিয়া দেরি হয়ে গেছে, টাইম দিছে না। কোথাম দিয়া ম্যাডাম আছে, কোথাম দিয়ে পারবে গত সপ্তাহে আছে স্যার, টাইম কয় না আমি হবে না, টাইম আমার খেলাই দিছে। ঘটনা বিরাট না ঘটনা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মঙ্গলবার কোচুচড়া কমিউনিটি হলে এক সভার মধ্যে দিয়ে ৯৫ পরিবারের ২৬১ জন ভোটার আইপিএফটি দলের যোগদান করেন। নবাগতদের স্বাগত জানান মান্দায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধীরেন্দ্র দেববর্মা। দক্ষিণ কোচুচড়া ভিলেজের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও দুজন নির্বাচিত ভিলেজের সদস্য সহ ৯৫ পরিবারের ২৬১ জন ভোটার আইপিএফটি দলে যোগদান করেন। কোচুচড়া কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবাগতদের স্বাগত জানান মান্দায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধীরেন্দ্র দেববর্মা। দলের নেতৃত্ব অজিত দেববর্মা, অমিত দেববর্মা। তবে আগামী দিন দলের পক্ষ থেকে ত্রিপুরা ল্যান্ডের দাবি আরো জোরদার হবে বলে জানান দলের নেতৃবৃন্দ। রাজ্যে ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে আমরা জানতাম আগে, এখন পূর্ণ রাজ্য হিসেবে যেই রাজ্যের উন্নয়নের দিকে কেন্দ্রের টাকা যতটুকু সম্ভব ওদের দিয়েছে, কিন্তু রাজ্য সরকার সেটা ইউটিলাইজ করতে পেরেছে না, পারছে না, যার ফলে জনসাধারণের যেটা বলার সুযোগ, যেটা ন্যায্য দাবি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগরতলা দক্ষিণ রামনগর গোলচক্কর এলাকা থেকে পিস্তল উদ্ধার। জানা যায় মঙ্গলবার গোলচক্কর এলাকা পুলিশ পাড়ার একটি লেক থেকে এই পিস্তল উদ্ধার করে বটতলা পুলিশ ফাঁড়ি। আচ্ছা, এটা ওই সাউথ রামনগর বড় গোলচক্কর পুলিশ পাড়া, পুলিশ পাড়া থেকে একটা ইনফরমেশন আছে যে এখানে একটা পিস্তল পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে আমরা কবর পেয়ে গেছি, গিয়া দেখলাম এটা পিস্তলেই এটা এয়ার গান না কি, এটা এখনও আমরা সঠিক বলতে পারছি না।
তো এটা আমরা এক্সপার্ট আর্মস এক্সপার্টের কাছে পাঠানো হইব, তাদের বোঝা দেবো এটা অরিজিনাল না বুদ্ধ হইব। কিভাবে পাইছেন মানে ওই জায়গাতে কিভাবে কে রিকভারি করছে? এটা ওই এলাকার বাচ্চারা ওই স্নান করতে গিয়ে সেটা এই একটা লিক আছে, বড় লিক, এই লিকের মধ্যে পাওয়া গেছে। আপনি কি মনে করেন কি ফেলাই দিচ্ছে? হ্যাঁ হইতে পারে, এইরকম কেননা ফলাই হতে পারে। এটা কিন্তু কি ভয়ভীতি দেওয়া হবে? হ্যাঁ সাধারণ মানুষ এটা দেখে ভয় পেতে পারে, অবশ্যই ভয় পেতে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের হেডলাইন। কর্ণাটক বিধানসভার ভোট গণনার নাটকীয় মোড়, ম্যাজিক ফিগার থেকে সামান্য দূরে রয়েছে বিজেপি, এখন সরকার গড়বে কে সেটাই দেখার। যে কোনো সময় ভেঙে যেতে পারে বিজেপি আইপিএফটি জোট, এনসিকে করা বার্তা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। বড়মুড়া পাহাড়ে বিকল আগরতলা বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ট্রেন, যাত্রী দুর্ভোগ চরমে। জোলাইবাড়ি ব্লকে বিএসসি চেয়ারম্যান নিয়োগের দাবিতে মঙ্গলবার দুই জায়গায় পৃথকভাবে জাতীয় সড়ক অবরোধ করল আইপিএফটি। ধর্মনগর ডিএম অফিসের কর্মসংস্কৃতি লাটে, জনগণ বিপাকে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা।